আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মলদোভা এবং মলদোভার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং মলদোভার ওয়ার্ক পারমিটে কি ধরনের পরিবর্তন আসছে আজকে সরাসরি ওয়ার্ক পারমিট সহ আপনাদের সঙ্গে এই ভিডিওতে বর্ণনা দিব এবং এরই সঙ্গে থাকবে আমাদের প্রথমবারের একটি মলদোভার ভিসা ই ভিসা সাকসেস হয়েছে, এই সাকসেসের গুড নিউজ সহ এখানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যে আমরা মলদোভার ওয়ার্ক পারমিট সহ যে ভিসাটি প্রাপ্ত হয়েছে এই ভিসার বর্ণনাটি এই ভিডিওতে থাকবে। এই বিষয়ে যাওয়ার আগে আমরা একবার দেখে নিতে চাই মলদোভা কেমন দেশ। মলদোভা পূর্ব ইউরোপের একটি সার্বভৌম দেশ। দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর পূর্ব এবং দক্ষিণে ইউক্রেন অবস্থিত। ইউক্রেনের সাথে 2005 সালে চুক্তি হয়েছিল কৃষ্ণ সাগরে প্রবেশের জন্য, ফলে মলদোভার স্থলবিশিষ্ট দেশ হিসেবে যে পরিচিতি ছিল সেটির অবসান ঘটে। মলদোভার মুদ্রা মলদোভান লিউ এবং এর রাজধানী সিসিনা। এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানবো মলদোভা গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। মলদোভায় কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ এবং অনভিজ্ঞ মেশন, টায়ার মেশন, ব্রিকলেয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর সুযোগ রয়েছে। মলদোভার বিভিন্ন গ্রিন হাউস বা কৃষি বা এগ্রিকালচার সেক্টরে রয়েছে কাজের সুযোগ। এছাড়াও পোলট্রি, ঘোড়ার খামার, অর্গানিক ফুডস, ন্যাচারাল ফুডস, অ্যাগ্রো ফুডস সহ নানাবিধ ক্ষেত্রে রয়েছে প্রচুর কাজের সুযোগ। এছাড়াও আছে প্রসেস রেডি ফুডস, মাছ মাংস, সবজি, ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুডস প্রসেসিং, ফুডস প্যাকেটিং এর কাজে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ রয়েছে। প্যাকিং ম্যান, হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ। এবারে আমরা জেনে নিতে চাই মলদোভাতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো মলদোভায় গেলে আপনার কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। 2-3 মাসের মধ্যেই ভিসা প্রসেসিং পাওয়া যাবে, 1 বছরের ভিসা এবং প্রতি বছর নবায়নযোগ্য। সরাসরি কোম্পানিতে চাকরি হবে, বেতন হবে 500-700 ইউরো। ওভারটাইমের সুযোগও রয়েছে, থাকা ও খাওয়া ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, সপ্তাহে 2 দিন পাওয়া যাবে ছুটি, টিআরসি পাওয়া যাবে 1 মাসের মধ্যেই, রয়েছে পিআর সুবিধা। প্রিয় দর্শক, আমরা এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ওয়ার্ক পারমিটের একটি স্ক্রিনশট আপনাদের সঙ্গে শো করছি। এই স্ক্রিনশটটি ইতিমধ্যে আমরা পূর্বে যেসব ওয়ার্ক পারমিট পেয়েছিলাম এর থেকে একটু ভিন্ন ধরনের। এই 2023 সালের শেষের দিকে এসে আমরা এই ওয়ার্ক পারমিটটি পেয়েছি এবং এই ওয়ার্ক পারমিটটি পেয়েছেন এমডি সুমন ভুইয়া। এমডি সুমন ভুইয়াকে কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ। এই আজকে থেকে শুরু হলো মলদোভার ওয়ার্ক পারমিট প্রাপ্তি এবং এই ওয়ার্ক পারমিটে অনেকগুলো বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো আমরা এখানে মলদোভিয়ান ভাষায় অনেকগুলো দেওয়া আছে, আমরা সেগুলো বুঝতে পারছি না। তবে কোম্পানির নামটি আমরা একটু হাইড করে দিয়েছি। হ্যাঁ, কোম্পানিটি চিসিনয়ে অবস্থিত এবং এই কোম্পানির একটি কোড নাম্বার রয়েছে, সেটিও আমরা আপনাদের জন্য হাইড করতে বাধ্য হচ্ছি। তো আমরা এবারে যাব মলদোভার এই ভিসার পরে, এবারে আমরা যাব মলদোভার ই ভিসাটি কেমন হয় সেটিও আমরা এক নজর এই স্ক্রিনশটে দেখবো ইনশাল্লাহ। আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে যার নাম ঘোষণা করেছি এমডি সুমন ভুইয়া, এই ইলেকট্রনিক্স এই ভিসাটির উপরে মলদোভার ইমিগ্রেশন বা কান্ট্রি লগো রয়েছে এবং এরই সঙ্গে আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের যে ক্যান্ডিডেট রয়েছে
সেই ক্যান্ডিডেটের ছবিটিও শোভা পাচ্ছে। এই হচ্ছে ই ভিসার নমুনা। ইনশাল্লাহ আমাদের ফিউচার ওয়ার্ল্ড মলদোভার জন্য যেসব ফাইল গ্রহণ করেছে, বাকি যেসব ফাইল রয়েছে সেসব ফাইল এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা প্রত্যেকটি ওয়ার্ক পারমিট পেয়ে যাব, এবং ওয়ার্ক পারমিট পাওয়ার 48 ঘন্টার মধ্যে আমরা এই স্ক্রিনশটে আবারও দেখাচ্ছি ই ভিসাটি, ই ভিসাটি আমরা 48 ঘন্টার মধ্যে পেয়ে যাব। এবং এই ভিসাটি পাওয়ার পর আপনাকে নিয়ম মাফিক বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা স্মার্ট কার্ডটি লাভ করে ঢাকা থেকে সুন্দরভাবে ফ্লাইট করে মলদোভার চিসিনয়ে পৌঁছে আপনি ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন। মলদোভা যাওয়া আপনার জন্য কেন জরুরি এই বিষয়টি একটু ভাবা দরকার। মলদোভাতে আমি বেশ কয়েকটি কারণ বলবো। প্রথম কারণটি হচ্ছে মলদোভার ভিসা নেওয়ার জন্য বাংলাদেশের বাইরে কোথাও যেতে হয় না, মলদোভার ভিসা নেওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না। এরপরে আরো কারণ হচ্ছে মলদোভার ওয়ার্ক পারমিট এবং ভিসা 1-2 মাসের মধ্যে কমপ্লিট করা যায়, এবং পরবর্তী সময়ে ম্যান পাওয়ার করে ফ্লাইট করতে 2-2.5 মাসের প্রয়োজন হয়। পূর্বে অনেক দীর্ঘ শত্রুতায় মলদোভার প্রবলেম ছিল, ওনারা ওনাদের দেশকে সমৃদ্ধশালী করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হওয়ার জন্য চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছিলেন, যেসব কারণে ইমিগ্রেশনে বিভিন্ন ফাইলসের একটি জটলা ছিল। বর্তমান সময়ে মলদোভার যেসব ইলেকট্রনিক ভিসা দেওয়া হচ্ছে এগুলো ডিজিটালাইজ কম্পিউটারাইজ, যে কারণে আপনারা অতি দ্রুত সময়ে মলদোভায় অল্প খরচে পৌঁছাতে পারবেন। ইউরোপের প্রবেশদ্বার হিসাবে সহজ পথ হচ্ছে আপনাকে মলদোভায় পৌঁছানো। মলদোভায় পৌঁছানোর পর আপনি 1 মাসের মধ্যে আপনি রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন। এই রেসিডেন্সি কার্ড পাওয়ার পরে আপনি অনায়াসে রোমানিয়া, বুলগেরিয়া, নন সেঞ্জেনের সবকটি দেশে বিনা ভিসায় যেতে পারবেন। এছাড়াও আরেকটি কথা মনে রাখবেন, মলদোভা থেকেও কিন্তু আপনি বৈধ ভিসা করে সেঞ্জেনভুক্ত দেশে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন মলদোভাতে যখন আপনার বসবাসকালটি 6 মাস পূর্ণ হয়ে যাবে। আজকে মলদোভার এই সুসংবাদের সঙ্গে আজকের ভিডিও এবং মলদোভা সংক্রান্ত যে তথ্য ছিল সেই তথ্য এখানেই শেষ করছি। যারা মলদোভার ফাইল জমা দিতে চান, আমরা আগামী 20 তারিখ পর্যন্ত কনসিডারেশন অর্থাৎ ডিসকাউন্ট মূল্যে মলদোভার জন্য ফাইল নিচ্ছি। মলদোভার রেগুলার প্যাকেজ হচ্ছে 7,50,000 টাকা। যারা 20 তারিখ পর্যন্ত ফাইল জমা করবেন তাদের জন্য মাত্র 7,00,000 টাকা। এই ডিসকাউন্টের সুযোগ নিয়ে যারা 20 তারিখের মধ্যে ফাইল জমা দিতে চান, আমাদের পূর্ববর্তী ডিসকাউন্টের তারিখটি ছিল 15 তারিখ, যেহেতু এর মধ্যে বেশ কিছু বন্ধ এবং হরতাল অবরোধের দিনগুলো কেটেছে, যে কারণে আমরা 20 তারিখ পর্যন্ত কোম্পানির কাছ থেকে সময় নিয়েছি, এবং এই সময়ের মধ্যে আপনারা ফাইল জমা করলে অবশ্যই সৌভাগ্যবান হবেন এবং দ্রুতগামী ভিসা লাভ করতে পারবেন। আমাদের পূর্ববর্তী যেসব ফাইল মলদোভার জন্য জমা হয়েছে সেটি আমরা সময় নিয়েছিলাম 1 মাস, কিন্তু 20 দিনের মধ্যেই আমরা ইনশাল্লাহ প্রত্যেকের ওয়ার্ক পারমিট সহ ভিসা হাতে পেয়ে যাব। তো আর কাল বিলম্ব না করে মলদোভার জন্য যারা ফাইল দিতে চান, ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সরাসরি যোগাযোগ করে আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে মলদোভার সংক্রান্ত তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনার ফাইলটি মলদোভার জন্য প্রসেসিং করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মলদোভার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিও সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।